আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করি সবাই। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা করব চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তাহলে আমরা শুরু করি। প্রথমে চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি করতে আমরা বেরেস্তাটা করে নিব। এই যে দেখুন, আমরা বেরেস্তাটা করার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি প্রায় 1.25 কাপ পরিমাণ, 1 কাপ, আর 1 কাপের 1/3 ভাগ। এই দেখুন, আমরা তো সরিষা তেলটা ইউজ করি, এই জন্য ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে। এই সরিষা তেলটাই আমরা ইউজ করি, চুলায় তেল দিয়েছি। তাহলে চলুন আমরা ভিউয়ার্স বেরেস্তাটা করে নিই। হ্যালো ভিউয়ার্স, হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমরা পেঁয়াজটা এতে দিয়ে দিব। আমরা 1 কাপ বেরেস্তা হতে যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগে, ঠিক ততটুকু পরিমাণ পেঁয়াজ আমরা দিব এখানে। আমরা এই যে তেলটা চুলায় দিয়ে দিচ্ছি, এখন 1 কাপ বেরেস্তা হতে যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগে, ঠিক ততটুকু পরিমাণ পেঁয়াজ দেখে নিন। অনবরত পেঁয়াজটা নাড়তে হবে, অনবরত। ডুবো তেলে একটু ভাজলে পেঁয়াজটা, বেরেস্তাটা একটু মচমচে হয়, তাই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। এই যে পেঁয়াজ দেখেন, আমিও ডুবো তেলে ভাজছি। পেঁয়াজটা যখন অনবরত নাড়তে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে। যদি আপনার উল্টে পাল্টে না দেন তাহলে এক পাশ হবে আর এক পাশ হবে না, এই জন্য অনবরত নাড়তে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে। আর যখন পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন আমরা পেঁয়াজটা চুলা থেকে নামিয়ে নিব। হ্যালো, হ্যাঁ ভিউয়ার্স, আমাদের বেরেস্তাটা হয়ে এসেছে। এখন আমরা হচ্ছেন কি, যে বেশিরভাগ ব্রাউনিশ কালার হয়ে গেলে এবং অল্প অল্প সাদা থাকতে আমরা নামিয়ে নিব, না হলে বেরেস্তাটা পুড়ে যাবে। এখন আমরা বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে নিব, চুলার আঁচটা একটু কমিয়ে নিব, কমিয়ে বেরেস্তাটা আমরা নামিয়ে নেব, না হলে বেরেস্তাটা পুড়ে যাবে। এই যে একটা স্ট্রেনার করে আমরা একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিব আর একটু আলুটুকু ছেঁকে আমরা বেরেস্তাটা উঠিয়ে নেব। ভিউয়ার্স দেখুন, এই যে বেরেস্তাটা নামিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে। দেখুন, এই যে আমরা বেরেস্তাটা নামানোর পরে একটা প্লেটে টিস্যু পেপারের পর ছড়িয়ে দিব, না হলে বেরেস্তাটা আরও পুড়ে যাবে। চলুন আমরা এবার মাংস ম্যারিনেশনে চলে যাই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন মাংস ম্যারিনেশনে চলে যাব। মাংসটা আমরা, এই যে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এই যে আমরা রেগুলার যেভাবে পিস করে কেটে নিই সেভাবে রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখন আমরা মাংস ম্যারিনেশনে চলে যাব। এতে আমরা এখন আদা বাটা দিয়ে দেব 2 চা চামচ, তারপর রসুন বাটা দিয়ে দেব 2 চা চামচ, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, লবণ দিয়ে দেব 1 চা চামচ, তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। আমরা যে পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটা, এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমরা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা ক্রাশ করে 1 কাপ দিয়ে দিব।
এটা আমরা এই যে টক দুইটা দিয়ে দিব, 1 কাপ পরিমাণ প্রায় টক দুইটা আমি বাসায় বানিয়েছি, একটু নিজেরা বাসায় বানিয়ে নেবেন। এই যে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আমরা, বড় এলাচ দিয়ে দিচ্ছি 2টা, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা, 6টা ছোট এলাচ আছে এখানে, তেজপাতা 4টা অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছি, ভেঙে দিয়েছি, আস্তে আস্তে থাকলে কেমন, দারুচিনি দিয়ে দেবো আমরা 6 থেকে 7 টুকরা, লং দিয়ে দেব 6টা, তারপর কাঁচামরিচ এই যে এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিব। কাঁচামরিচ কিন্তু এভাবেই দিতে হয়, হায়দ্রাবাদি বিরিয়ানি এটাই ট্রেডিশন। এই যে এভাবে দিয়ে দিব আমরা। এখন আমরা ম্যারিনেশনে চলে যাব, হাতটা ভালো করে ধুয়ে হাত দিয়ে, অবশ্যই হাত দিয়ে ম্যারিনেশন করবেন। হাত দিয়ে ম্যারিনেশন না করলে, যদি চামচ দিয়ে করেন, তাহলে প্রতিটি মাংসের কোনায় কোনায় ম্যারিনেশন হবে না। এখানে আমরা তেল দিয়ে দিব, ওই যে যে আমরা তেলটা ইয়া করেছি তেলটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা যে যে বেরেস্তা করে রেখেছি, বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তার তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমরা হাত দিয়ে, হাত অবশ্যই হাত দিয়ে ম্যারিনেশন করে নেবেন। হাত দিয়ে ম্যারিনেশন না করলে মাংসের প্রতিটা মাংসের কোনায় কোনায় একদম ভিতরে ঢুকবে না। আমরা চুলায় একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি। এখন পানিতে আমরা দুই চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। রান্নার তেলটা দিয়ে দিলে এতে করে কি হয়, চাউলগুলা ঝরঝরে থাকে, চাউলগুলা আর একটার সাথে একটা লেগে থাকে না, সিদ্ধ হওয়ার পরে একটার সাথে একটা লেগে থাকে না। এখন আমরা এখানে দিয়ে দেব লবণ, লবণটা যার যার এই স্বাদ মতো লবণটা দিয়ে আবার দেখতে হবে পানিটা একটু নোনতা হয়েছে কি না, না হলে চাউলে কিন্তু লবণ হবে না। এখন আমরা দিয়ে দিব 1 টি স্পুন পরিমাণ শাহী জিরা। এখন আমরা একটা চামচের সাহায্যে এটাকে লবণটা এবং শাহী জিরাটা এবং তেলটা একটু নেড়ে মিশিয়ে নিব। নিয়ে এখানে কিন্তু আপনাকে স্ট্যান্ড বাই থাকতে হবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আমরা একটু অপেক্ষা করবো এখন। আর আমি লবণটা পানিটা একটু নুনটা হয়েছে কিনা আমরা কিন্তু একটা চামচের সাহায্যে চেকে দেখব। না বিওয়াস, আমার আর একটু লবণ লাগবে, পানিটা এখনো নুনটা হয় নাই, আমরা আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে, এখন আমরা এই পানিতে চাউলটা দিয়ে দেব। চাউলটা দিয়ে আমরা এখানে কিন্তু স্ট্যান্ডবাই আপনাকে অপেক্ষা করতে হবে, এবং চাউলটা কতক্ষণ পর্যন্ত ফুটে উঠবে, কতক্ষণ পর্যন্ত থাকবে এখানে, সে কী কোন টাইমে নামাতে হবে সেটা আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা একটু চাউলটা দিয়ে দিচ্ছি, এখন একটু চাউলটা নেড়ে দেবো যাতে ভিতরে যাতে না লাগে। আর আমরা এখানে স্ট্যান্ড বাই অপেক্ষা করবো, যে কোন টাইমে আমরা চাউলটা নামাচ্ছি সেটা আপনারা সময়টা কাউন্ট করে নেবেন। চাউলটাকে আমরা 80% সিদ্ধ করে নিব, 70 থেকে 80, তবে 70% হলে একটু বেশি ভালো হয়, যেহেতু আমরা দমে দিয়ে দেবো, এটা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, সেজন্য 70% সিদ্ধ করাটাই ভালো। দেখুন ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে, হ্যাঁ ভিউয়ার্স, এই যে যখন এই পর্যায়ে আসবে
পানিটা ফুটে ফুটে এই পর্যায়ে আসবে চাউলটা, আমরা তখন চাউলটা নেমে নিব, নামিয়ে নিব, নামিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে পানিটা সেকে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা যে চাউলটা পানিটা সেকে নিচ্ছি স্ট্যান্ডারে, নোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স, আমরা একটা স্ট্যান্ডার সাহায্যে পানিটা সেকে নিয়েছি। এরপরে আমরা চলে যাব মূল রান্নায়, দমে দিয়ে দিব আমরা মেরিনেট করা মাংসটা, নামিয়ে দমে দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা মশলাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, আর মাংসটা আমরা এমনভাবে দিব যাতে প্রতিটা মাংস পাত্রের গায়ে লেগে থাকে, এটাই কিন্তু ট্রেডিশন। পাতিলের গায়ে না রাখলে, না লাগলে মাংসটা ভালো করে হবে না, আর মাংসটা একটু পোড়া পোড়া হবে হায়দ্রাবাদের বিরিয়ানিতে। এটা ভালো করে চেপে চেপে আমি মাংসটা দিয়ে দিচ্ছি পাতিলে। এরপর আমরা দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু দিতেই হবে, পুদিনা পাতা এটাই ট্রেডিশন। পুদিনা পাতাটা নির্ভর করবে আপনাদেরটু কতটুকু দিবেন, এটা যার যার উপর নির্ভর করবে। আমি এইটুকু পরিমাণ দিয়েছি, এক মুষ্টি পরিমাণ। তারপর দিয়ে দিব আমরা ধনিয়া পাতা। এরপর আমরা দিব হচ্ছে কি সিদ্ধ করা চাউলটা, সিদ্ধ করা চাউল দিয়ে দিব। সিদ্ধ করা চাউলটা এমনভাবে দিতে হবে যাতে আপনার কোনো দিকে উঁচা কোনো দিকে নিচা না হয়। আমি দিচ্ছি, দেখুন এই যে আমার চাউলটা কিরকম ঝর ঝরে আছে। ওই যে বলেছিলাম রান্নার তেল, রান্নার তেলটা একটু দিয়ে দিলে আপনার ইয়া হবে, কী বলে, চাউলগুলো ঝরঝরে থাকবে, ওই কারণেই চাউলগুলো খুব ঝরঝরে আছে। এমনভাবে দিতে হবে যাতে চাউলগুলো উঁচা কোথাও নিচা না হয়, সমান থাকে, সমান লেয়ারে দিতে হবে। আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ চাউল এখন দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আরও পরে দেব। ভিউয়ার্স, আমার অর্ধেকটা চাউল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চারদিক চারপাশে সমান করে দিব, কোথাও উঁচা কোথাও নিচা যেন না থাকে। এই যে দেখুন, আমি চামচ দিয়ে ইয়া করে সমান করে করে দিচ্ছি। আমরা এখন দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি, যে বাষ্প ওঠার সময় সুন্দর একটা অ্যারোমা বের হবে এখানে এই বেরেস্তার কারণে। এখন আমরা দিয়ে দেব 20-25টা কাজু বাদাম। বেশি দিলে বেশি মজা, কাজু বাদামটা আপনারা যতটুকু বেশি দেওয়ার একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 20-25টা কাজু বাদাম ইউজ করতেছি। তারপর আমরা দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা তাই যতটুকু দিতে পারেন ততটুকু, আমি এখানে 30-35টা কিশমিশ ইউজ করতেছি। এরপর আমরা আবার ইয়া দেবো, একটু পুদিনা পাতা দেব, এটাই ট্রেডিশন, পুদিনা পাতাটা দিতে হবে, নাহলে আর হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট আর পাবেন না আপনি। এরপর বাকি চাউলটা আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব, অর্ধেকটা তো আগে দিয়েছি, এখন বাকিটা ছড়িয়ে ছিটিয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে কোথাও উঁচা কোথাও নিচা না হয়। দেখুন ভিউয়ার্স, কিরকম ঝরঝরে আছে চাউলগুলো। আমি
আমি আগেই বলেছি এই চাউলগুলো অনেক রিচ, সেই জন্য আমরা একটা চাউলও নষ্ট করবো না, প্রত্যেকটা চাউল দিয়ে দিব। এখন আমরা চাউলগুলো চারপাশ থেকে সমান করে দিব। দেখুন আমি চামচ দিয়ে কীভাবে সমান করে দিচ্ছি, পাতিলটা ঘুরিয়ে 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 আমরা সমান করে দেব। এখন আমরা দুধে ভিজিয়ে রাখা জাফরানটা দিয়ে দেব, দুধে ভিজিয়ে রাখা জাফরানটা আমি দিয়ে দেব। একটু জাফরানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই, দেখুন দেখুন দিয়াস কত সুন্দর একটা কালার বেরিয়েছে। জাফরানটা আমরা দেব একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে, একবারে একসাথে ঢেলে দিবেন না, একসাথে ঢেলে দিলে প্রত্যেকটা চাউলের গায়ে এই কালারটা হবে না, হায়দ্রাবাদি বিরিয়ানির আর ট্রেডিশনটা বজায় থাকবে। এখন আমরা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দিব। জাফরানটা আমার দেওয়া শেষ, এখন আমরা দিব কেওড়া জল, কেওড়া জল 2 টেবিল স্পুন পরিমাণ দিব। দিয়ে দিব আমরা গোলাপ জল, রান্নার গোলাপ জল, এটা এটা সুগন্ধি গায়ে গায়ে মাখা সেই গোলাপ জল না, এটা রান্নার গোলাপ জল। এখন আমরা দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ঘি, হ্যাঁ বিওয়ার্স আমরা এখন দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ ঘি, ঘিটাও সেই একই রকম চারপাশে ঘুরে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ আমাদের ঘিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব, এখন আমরা পাতিলটা সিল করে দিব। হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন পাতিলটা ভালোভাবে সিল করে দিব, যাতে কোনো বাষ্প না উঠে, বাষ্প উঠলে হায়দ্রাবাদি দম বিরিয়ানিটা হবে না, সেই জন্য আমরা কিছু আটা পাতিলের মুখে লাগিয়ে দিয়েছি। এখন আমরা পাতিলটা সিল করে নিব, এই দেখুন এই যে পাতিলটা আমরা সিল করে নিচ্ছি ভালোভাবে, যাতে কোনোভাবে কোনো ফাঁকা ফাঁকা না থাকে পাতিল। ভালো করে আমরা এখন পাতিলের মুখটা বন্ধ করে দিব, সব চারপাশ থেকে বন্ধ হয়েছে কিনা সে তো চেক করে দেখব, চেক করে দেখে আমরা এখন এটা রান্না করতে চলে যাব, রান্না করতে চলে যাব। হ্যাঁ আমরা প্রথমে ফুল ফ্রেমে 10 মিনিট রান্না করব, একটু চাপ দিয়ে আমরা ইয়া করব। চলুন বিয়াস আমরা এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় চলে যেয়ে 10 মিনিট রান্না করব। হ্যাঁ বিওয়ার্স আমরা এখন এই যে চুলায় ফুল ফ্রেমে আমরা 10 মিনিট রান্না করে নিব, ঠিক গড়ি ধরে 10 মিনিট, 10 মিনিট পরে আমরা এটাকে দমে দিয়ে দিব। আমরা আর একটা চুলায় একটা তাওয়া গরম করে দিয়ে দিচ্ছি, আমরা আর একটা চুলায় একটা তাওয়া গরম করে দিয়েছি, তাওয়াটা ফুল ফ্রেমে গরম করে নিব। গরম করার পরে আমরা একদম ফুল ফ্রেমে গরম করে নিব। আমরা ঘড়ি ধরে একদম 10 মিনিট অপেক্ষা করব, 10 মিনিট পরে আমরা ইয়া করব যে দমে দিয়ে দেবো,
চাইলে আপনারা, আমি এখন একটা দিচ্ছি, চাপ দিয়ে দিচ্ছি, আপনারাও দিতে পারেন। হ্যাঁ বিওয়াস, আমাদের 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা তাওয়াটা দিয়ে দেবো, তাওয়া দিয়ে দেবো, দমে দিয়ে দেবো। এই যে এখন পাতিলটা আমরা তাওয়ার উপর দিয়ে দেবো, একটা তাওয়াটাও গরম, পাতিলটাও গরম, খুব সাবধানে দিতে হবে। আমরা যে ইয়াটা দিব হচ্ছে কি মিডিয়াম থেকে লো, দমটা দিয়ে দেবো মিডিয়াম থেকে লো, মিডিয়াম থেকে লোতে দিয়ে দেবো 20 মিনিট। আমরা 20 মিনিট পরে, আমরা 20 মিনিট পরে, এই যে চুলার আশা থাকবে এরকম, 20 মিনিট পরে আমরা চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা 20 মিনিট পরে আমরা চুলাটা বন্ধ করে দেবো, চুলাটা বন্ধ করে আমরা 10 মিনিট অপেক্ষা করব। বিওয়াস, আমাদের ইয়াটা হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন চুলাটা বন্ধ করে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট, 10 মিনিট পরে আমরা তারপর পাতিলটা খুলবো, ভিতরে কী অবস্থা আমরা দেখবো। ওকে বিওয়ার্স, আমাদের চুলাটা বন্ধ করার পরে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা পাতিলটা খুলবো। এই যে যে আমরা সিল করে দিয়েছি, সিলটা এখন খুলবো, চারপাশ থেকে একটু ফাঁক করে দিয়ে, ফাঁকা করে করে দিয়ে অনেক সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে বিওয়ার্স। এখন আমরা বিরিয়ানিগুলো নেড়ে মিশিয়ে দিব। এটা দিয়ে হবে না, আমরা একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে দেবো। হ্যাঁ, আপনারা ভাববেন বিওয়ার্স নিচে পুড়ে গিয়েছে, লেগে গেছে, হায়দ্রাবাদে বিরিয়ানি এটাই ট্রেডিশন, আপনার নিচ দিয়ে মাংসগুলো পুড়ে যাবে আর উপর থেকে ঠিক থাকবে। এখন আমরা নেড়ে মিশিয়ে নিব সবগুলা, নেড়ে মিশিয়ে করে মিশিয়ে দিয়ে আমরা এখন পরিবেশন করব, পরিবেশন করে সার্ভ করব। হ্যাঁ, আমাদের নেড়ে মিশানো হয়ে গিয়েছে বিওয়ার্স, নেড়ে মিশানো হয়ে গিয়েছে, আমরা এখন খেতে চলে যাব। আজকে তো আবার সেই দিন, সবাই নামাজ সম্মা করে চলে এসেছি। এই যে দেখুন বিয়াস, এভাবে আপনারা বাসায় তৈরি করে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবেন, অনেক টেস্ট হবে, অনেক মজা, এভাবে আপনারা খাবেন। বাসায় তৈরি করে খেলে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি।